আসসালামু আলাইকুম। সাহারিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। সাহারিনস কিচেন থেকে আমি সাহারিন আজ হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি স্যান্ডউইচ। আপনারা কিভাবে খুব সহজেই ঝটপট স্যান্ডউইচ তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। আমি এখানে তিনটা ডিম ভেঙে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সবগুলো উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চলে যাব পরবর্তী স্টেপে। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি বাটার। আমি প্রথমে ব্রেডগুলো বাটারে ভেজে নেব। দেখুন বাটারটা গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেড। ব্রেডটা একদম টোস্ট করা যাবে না, হালকা ব্রাউন করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বাটার দিয়ে ভেজে নেওয়ার জন্য স্যান্ডউইচটা খেতে একটু বেশি ভালো লাগবে। দেখুন ব্রেড ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি 4 পিস ব্রেড ভেজে নিয়েছি। একই প্যানে আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। বাটারটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সম্পূর্ণ গলে গেলে আমি ডিমের মিশ্রণটা বাটারে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ব্রেড। ডিমের মিশ্রণটা একটু শক্ত হয়ে এলেই আমি উল্টে দেব। দেখুন ডিমটা উপরের অংশটা শক্ত হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। আপনারা যদি ডিমটা একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করেন তাহলে এর আগেই উল্টে দিবেন। আমার মনে হয়েছে একটু বেশি ফ্রাই করলে খেতে বেশি ভালো লাগবে, তাই আমি এভাবে করে নিয়েছি। এখন আমি দুই সাইডের ডিমের অংশগুলো উল্টে দিচ্ছি। সাইডের বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা একটু মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো। আমি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। সামান্য একটু গোলমরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিজ। আমি কিন্তু চুলাটা বন্ধ করে নিয়েছি, যে গরমটা আছে তাতে চিজটা গলে যাবে। এখন আমি বাকি 2 পিস ব্রেড উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি কেটে নিচ্ছি। স্যান্ডউইচ তৈরি হয়ে গেল। এখন আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে নিয়েছি, না কাটলেও চলবে, এটা সম্পূর্ণই আপনাদের পছন্দের উপর নির্ভর করবে। খুব মজার একটা রেসিপি, খুব সহজেই আপনারা বিকেলের নাস্তায় বা বাচ্চার টিফিনে রেডি করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।